জিজ্ঞাসিত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম তো আমার মা কিন্তু ইয়া রাসূলুল্লাহ তারপরে কার হত্যা বেশি আবার আমার দয়ার নবী বললেন অম্মুকা তোমার মা এ বাবা চতুর্থবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারপরে কার হত্যা বেশি তোমার বাবা ও বাবা ভাইরা বন্ধুরা আমার কথা বললেন গো আর একবার যেন বাবার কথা বললেন কারণ বাবা আমার মা এই দুনিয়ার বুকে আসাতে বাবা কত কষ্ট করেছেন দশ পাঁচ দশ দিন ধরে বাবা গড়বেড়ে গেছেন কত কষ্ট কত বেদনা মা সহ্য করেছেন মারে খাবার ইচ্ছা করেনি কিন্তু বাবা তবু সন্তানকে পোশাক করেছেন এই সন্তান পোশাক পরাতে বাবা এত যন্ত্রণা এত যন্ত্রণা পোশাক পরাতে বাবা যখন ওই গর্ভধারিণী মা আল্লাহ আল্লাহ বলে আহা করে ও বাবা এক আহের বাদাউলাতে আমার আল্লাহ তাআলা ওই মায়েদেরকে যেন হজ্জে মাকবুলে সওয়াব প্রদান করে দাদা ভাইরা বন্ধুরা আমার আমার মা মা জননী মা গো কত কষ্ট করে এই দুনিয়া আর মুখে আমাদের দেখাইছে দাদা ভাইরা বন্ধুরা আমার মায়ের মনটা দেখুন গো বাবা আজ রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমার কাছে গো বাবা একজন আমার কাছে একটি মহিলা এলেন আর মহিলার সাথে দুইটা বাচ্চাও সাথে এসেছে আর যেন জিজ্ঞাসা করলেন মা গো কিছু খাবার পাওয়া যাবে ও বাবা ভাইরা বন্ধুরা আমার মাকে দেখুন ছেলের জন্য কিনা করতে পারে যে মা আমাদের জন্য কত কষ্ট করেছেন দশ মাস দশ দিন নাতি দিয়েছি মা তখনো পেট ধরে জমিনে বসে গেছে কিন্তু বাবা তখনো তো তোমাকে গালি গুলোজ করেনি জন্ম দেওয়ার পরও বাবা কখনো ওই মা তোমাকে দুধ পান বন্ধ করে নাই ওই মা তোমাকে দুনিয়ার বুকে আসার পরে কত আনন্দের সহিত কত ভালোবাসার সহিত লালন পালন করেছে ও বাবা ভাইরা বন্ধুরে আমার ওই মা কিছু খাবার থাকলে খাবার দেন ও বাবা আয়েশা সিদ্দিকা দেন তিনখানা রুটি দিলেন তারপর ভাইরা বন্ধুরা আমার এবার ওই রুটি যখন খেলেন গো বাবা আর এক জায়গায় বলেছেন তিনটা খেজুর দিয়েছিলেন ও বাবা ভাইরা বন্ধুরা আমার এবার করলেন তো ওই বৃদ্ধ মহিলাটা দুটো খেজুর তার দুই সন্তানকে দিয়ে দিলে দুই সন্তান যেন মুখে দিয়ে দিয়েছেন তারা যেন সেবাতে শুরু করে দিয়েছেন আর একটা মায়ের মুখে রেখে দিয়েছেন মা চেবাচ্ছেন বাবা এখন অবস্থায় ওই ছেলে দুটো যেন খুব তাড়াতাড়ি করে খেয়ে গিয়ে ওই যে মা একটা খেজুর মুখে দিয়েছে ওই খেজুরটার দিকে যেন তাকিয়ে রয়েছে মায়ের মুখের দিকে যে করো ওই দুইটা ছেলে তাকিয়ে রইলেন গো মায়ের মন বলতেছে আর আমার দুই সন্তান আমার দিকে তাকিয়ে দেখবে আর আমি মা হয়ে ওই খেজুর খাবো এটা কখনো হতে পারে না ও বাবা ভাইরা বন্ধুরে আমার মা প্রতি কুরবান দেন গো বাবা দুটা খেজুর দিয়েছে দুজন খেয়ে নিয়েছে মার দিকে তাকিয়ে রয়েছে মা এখনো খেজুরটা হালকের নিচে পর্যন্ত পৌঁছাই নাই এখনো পর্যন্ত বাবা দেবাচ্ছেন ও বাবা ভাইরা বন্ধু আমি কাঁদো না আমার দুই সন্তান আমার দিকে তাকিয়ে রয়েছে আমি মা হয়ে ওই খেজুর খাবো তো খাবো কেমন করে বাবা ভাইরা বন্ধুরা আমার মায়ের প্রতি কুরবান ওই মা যেন আঙ্কুল দিয়ে ওই খেজুরটাকে বের করে নিজে নাকি দুই সন্তানকে অর্ধে অর্ধে করে দিয়ে দিলে ও বাবা ভাইরা বন্ধুরা
দুই সন্তানকে দিতে পারে এরকম দুনিয়ার বুকে কোনো মহিলা আছে কি? আছে তো একজন আমার মা, মা ছাড়া আর কেউ না। আছে কেউ? মা চলে গেছেন, কিন্তু মাকে আদর করে কত রকম খেলাইতাম, মাকে মিষ্টি বেদনা খেলাইতাম, মাকে রসগোল্লা খেলাইতাম। মল্লু সাহেবকে জিজ্ঞাসা করেন, মল্লু সাহেব, মা তো আমার আদরের মা ছিল, তাকে আমি মিষ্টি খেলাতাম, তাকে বেদনা খেলাতাম, আপেল খেলাতাম। মল্লু সাহেব, এখন তো মা না, এখন আমি কাকে খেলাবো? ওই মাকে যদি খেলাতে হয় তাহলে কেমন করে পদ্ধতি আছে কি? আমি বললাম, যখন মিষ্টি খেলিয়ে দিলেন তখন আপনার মায়ের খাওয়া হয়ে যাবে, আপনার মা যেন তার স্বভাব খবরে পেয়ে নেবে। আপনার পার্শ্ববর্তীতে বাবা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার কর্মীদেরকে খেলিয়ে দেন, তাদের ইন্দ্রকে খেলিয়ে দেন, বাবা আপনার মায়ের খাওয়া হয়ে যাবে, আর আপনার মা কবরে তার স্বভাব পেতেই থাকবে। যে মাকে নিয়ে আমরা কত অবহেলা করে, আসুন বাবা আপনাদেরকে শোনাইব। মা বাবার যদি দোয়াটা পাওয়া যায়, আল্লাহ জান্নাত যেন ওই বান্দার প্রতি অনিবার্য হয়ে যায়। আমার বিশ্ব নবী আকাশ মাওলা বলেছেন, তোমরা মায়ের সেবা করো, মাকে ভালোবাসো, শুধু বলেন নাই বলেনাই, আমার মুস্তাফা মায়ের ভালোবাসা দেখিয়ে দিয়েছেন, আর দুনিয়াবাসীকে বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা আমার উম্মত উম্মতিনরে, তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। মায়ের নবী যেন খারাপ হয়ে গেলেন, আর খারাপ হয়ে যাওয়ার পরে যে বাবা দাঁড়িয়ে যাওয়ার পরে আমার দয়ার নবী মায়ের নবী নিজের চাদর মোবারক যেন তার মা ওই বুড়ির দিকে ফেলে দিলেন, ওই বুড়ি মাকে বসতে বললেন, চাদর কানা বিছিয়ে দিলেন। সাহাবাই কেরামরা আর সরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ফিদাকা ইয়া হাবিব ইয়া উম্মে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার মা আপনার পদতলে আমার মা বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনোদিন এরকম করতে দেখি নাই, এরকম দৃশ্য দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ কে এমন তার জন্য আপনি নিজের গায়ে চাদর মোবারক ফেলে দিলেন। রহমাতাল্লিল আলামিন নবী বলেন, মনে শোনো রে, এ কোন দুনিয়ার অন্য কেউ নয়, এ হচ্ছে আমার মা দায়ে মা হালিমা। মায়ের জন্য আমার নবী নিজের চাদর মোবারক বিছিয়ে দিতে পারে, আর দুনিয়াবাসীদেরকে বলে মায়া এমন একটা জিনিস রে, যদি বসতে দেওয়ার জন্য নিজের কালকে ছিলে দাও, যদি তোমার কি বলে গায়ের চামড়াকে ছিলে জুতো বানিয়ে দাও, মায়ের এক ফোঁটা বিন্দু দুধের ঋণ পর্যন্ত শোধ করতে পারবে না। পারবে? পারবে না বাবা, কারণ মা কত কষ্ট করেছে। হে বেরাদার, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী রাসূল আমি আমার মাকে যেন সাতবার আর এক জায়গায় দেখেছি বাবা, 40 বার হজ করেছেন, কয়বার? 40 বার, আর এক জায়গায় দেখেছি 7 বার। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হকটা আদা করে দিয়েছি? জিজ্ঞাসা করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বার কান্ধাই করে নিয়ে হজ করেছি, 40 বার হজ করেছি। ও বাবা ভাইরা বন্ধুরা আমার, আমার দয়ার নবী
মায়ার অভিবল বল শুনো রে তুমি সাতবার চলে আমি মায়ের নিমকি শোধ করে দিয়েছি মনুষ্য রে এখনো পর্যন্ত তোমার মা যখন প্রসব বেদার যন্ত্রণায় আহা করেছিল ওই আহার এখনো পর্যন্ত তুমি হকাদা করতে পারো না।